চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট বা সমাজ বিজ্ঞান অনুষদে যারা ভর্তি পরীক্ষা দিবা তাদেরকে এই ভিডিওতে স্বাগতম আজকে আমরা ডি ইউনিটের বা সমাজবিজ্ঞান অনুষদের বা মানে মানবিকের একটা অনুষদ এটি এটি সম্পর্কে আমরা ডিটেলস জানবো কীভাবে পুরো তোমরা প্রস্তুতি নিবা কত নম্বরের পরীক্ষা হয় কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হয় তারপরে কত থাকলে তুমি পরীক্ষা দিতে পারবা এবং পরীক্ষার স্ট্র্যাটেজি কীরকম হবে তোমার অর্থাৎ কীভাবে তুমি প্রস্তুতি নিবা সেই বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত এই ভিডিওতে আলোচনা করব। তো এই যে ডিউনিট এখানে সমাজবিজ্ঞান অনুষদ রয়েছে তারপরে জীববিজ্ঞান অনুষদের কয়েকটা সাবজেক্ট রয়েছে আর আইন অনুষদের আইন সাবজেক্টই রয়েছে তো সমাজবিজ্ঞান অনুষদের কি কী সাবজেক্ট আছে আমি আগে সেটা তোমাদেরকে একটু বলি সমাজবিজ্ঞান অনুষদের সাবজেক্টের মধ্যে হচ্ছে ইকোনমিক্স বা অর্থনীতি পলিটিক্যাল সায়েন্স সমাজতত্ত্ব লোক প্রশাসন নিবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ আর আইন অনুষদের অধীনে রয়েছে আইন বিভাগ জীববিজ্ঞান অনুষদের অধীনের তোমাদের ভূগোল ও পরিবেশ বিদ্যা এবং মনোবিজ্ঞান এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়া যায় ডি ইউনিটের পরীক্ষা দিয়ে তবে ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞানে সাবজেক্টে শুধুমাত্র কমার্স এবং আর্টসের স্টুডেন্টরা ডি ইউনিটে পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারে আর সায়েন্সের স্টুডেন্টদেরকে এই দুইটা সাবজেক্টে ভর্তি হতে হলে এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হয় এই ইউনিটে ভর্তি পরীক্ষার মাধ্যমে সায়েন্সের স্টুডেন্টরা ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞানে ভর্তি হতে পারে আর আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারে এবার আমরা জানবো আসন সংখ্যা কত কোন সাবজেক্টে আসন সংখ্যা কত এখানে বেশিরভাগ সাবজেক্টেরই আসন সংখ্যা সায়েন্স কমার্স আর্টসের জন্য নির্ধারিত করা আছে মানে আলাদা করা আছে এটা গত বছরের সার্কুলারে ছিল এই বছরের সার্কুলার থাকতে পারে নাও থাকতে পারে তো গত বছর অর্থনীতি বিভাগের যারা হচ্ছে মানবিক বিভাগের স্টুডেন্ট তাদের জন্য চল্লিশটা আসন ছিল বিজ্ঞান বিভাগের স্টুডেন্টের জন্য ছিল সিক্সটি সিক্সটা আসন এবং ব্যবসায়ী শিক্ষা বিভাগের জন্য ছিল ছাব্বিশটা আসন রাজনীতি বিজ্ঞান সাবজেক্টটিতে আর্টস স্টুডেন্টের জন্য তেপ্পান্নটি সায়েন্সের স্টুডেন্টের জন্য তেপ্পান্নটি এবং কমার্সের স্টুডেন্টের জন্য ছাব্বিশটি আসন ছিল সমাজতত্ত্ব বিভাগে আর্টসের স্টুডেন্টের জন্য তেপ্পান্নটি সায়েন্সের স্টুডেন্টের জন্য তেপ্পান্নটি এবং কমার্সের জন্য ছাব্বিশটি আসন ছিল লোক প্রশাসন বিভাগে আর্টসের জন্য তেপ্পান্ন সায়েন্সের জন্য তেপ্পান্ন কমার্সের জন্য ছাব্বিশ নিবিজ্ঞান বিভাগে আর্টসের জন্য চৌত্রিশ সায়েন্সের জন্য চৌত্রিশ কমার্সের জন্য সতেরোটি আসন ছিল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ যেটি রয়েছে সেটিতে আর্টসের জন্য চৌত্রিশটি সায়েন্সের জন্য চৌত্রিশটি কমার্সের জন্য সতেরোটি আসন ছিল যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আর্টসের জন্য এবং সায়েন্সের জন্য চব্বিশটি করে আসন আর কমার্সের জন্য বারোটি আসন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে সায়েন্স এবং আর্টসের জন্য বারোটি আসন আর কমার্সের জন্য ছয়টি আসন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগে আর্টস এবং সায়েন্সের জন্য বারোটি করে আসন এবং কমার্সের জন্য ছয়টি আসন ছিল আর আইন বিভাগে মোট একশো পনেরোটি আসন এই আসনগুলোতে যেই মেরিট লিস্টটা আগে থাকবে সেই ভর্তি হতে পারবে সে সায়েন্সের হোক কমার্সের হোক আর্টসের হোক যে যেখানেই থাকুক সে সে যদি মেরিট লিস্টটা আগে থাকে সেই ভর্তি হতে পারবে এখানে আলাদা করে আসনগুলো বাক করা নেই ঠিক একইভাবে ভূগোল এবং মনোবিজ্ঞানেও আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের মধ্যে যারা মেরিট লিস্টে এগিয়ে থাকবে তারাই ভর্তি হতে পারবে এখানে আলাদা করে আসন বিভক্ত করা নেই তুমি যদি ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করতে চাও তুমি সায়েন্স কমার্স আর্টস যে গ্রুপেরই হও না কেন তোমার মোট জিপিএ থাকা লাগবে সাত দশমিক পাঁচ শূন্য এটা গতবারের নিয়ম গতবার সার্কুলার অনুসারে বলতেছি আর আলাদা করে এস এসি এবং এইচএসিতে তিন দশমিক পাঁচ শূন্য করে থাকা লাগবে আমার কাছে মনে হয় এই জিপিএটা এবারও সেম থাকতে পারে একটু এদিক সেদিক হতে পারে তবে না হওয়ার সম্ভাবনাই বেশি এরপরে সমাজবিজ্ঞান অনুষদের যে সাবজেক্টগুলো ল বাদে এবং মনোবিজ্ঞান ও ভূগোল বাদে এই দুই এই তিনটা সাবজেক্ট বাদে সমাজবিজ্ঞানের বাকি সাবজেক্টগুলোতে তুমি ভর্তি হতে হলে তোমার জিপিএ ওই যে সাত দশমিক পাঁচ শূন্য যেটা টোটাল সেটা থাকা লাগবে আর আলাদা করে এস এসসিতে তিন দশমিক পাঁচ শূন্য এবং এইচএসিতেও তিন দশমিক পাঁচ শূন্য থাকা লাগবে এটা থাকলে তুমি সমাজবিজ্ঞান অনুষদের যে কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবা কিন্তু তুমি যদি লতে ভর্তি হতে চাও তাহলে তোমার মোট জিপিএ থাকা লাগবে আট দশমিক পাঁচ শূন্য আর আলাদা করে এসএসসি এবং এইচএসিতে জিপিএ থাকা লাগবে চার দশমিক শূন্য শূন্য এটা গত বছরের নিয়ম এবছর চেঞ্জ হতেও পারে গত বছর বলতে তেইশ চব্বিশ সেশনের এটা নিয়ম আর চব্বিশ পঁচিশ সেশনে এটা পরিবর্তন হতে পারে নাও হতে পারে আর তুমি যদি জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান এবং ভূগোল এই সাবজেক্টে ভর্তি হতে চাও তাহলে তোমার মোট জিপিএ থাকা লাগবে সাত দশমিক পাঁচ শূন্য এবং আলাদা করে জিপিএ থাকা লাগবে তিন দশমিক পাঁচ শূন্য করে মানে এসএসসিতে তিন দশমিক পাঁচ শূন্য এইচএসিতেও তিন দশমিক পাঁচ শূন্য এবার আমরা একটু জেনে নিব যে পরীক্ষার মানবণ্টনটা কি পরীক্ষায় বাংলা ইংরেজি এবং মানসিক দক্ষতা বা আইকিউ বা বিশ্লেষণ দক্ষতায় উত্তর করা বাধ্যতামূলক তিনটা সাবজেক্ট উত্তর করা বাধ্যতামূলক বাংলা ইংরেজি এবং মেন্টাল অ্যাবিলিটি তো বাংলায় তিরিশ নাম্বারের পরীক্ষা হয় ইংরেজিতে ত্রিশ নাম্বারের এবং মেন্টাল এবিলিটি বিশ নম্বরের পরীক্ষা হয় তাহলে আশি নাম্বার হয়ে গেল আর বিশ নম্বর পরীক্ষা হবে জি কে অথবা ইকোনমিক্স অথবা উচ্চতর গণিত যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জি কেও দাগাইতে পারবা গণিতও দাগাইতে পারবা যারা আর্টসের স্টুডেন্ট তারা জি কেও দেখাতে পারবা ইকোনমিক্সও দেখাতে পারবা আর যারা কমার্সের স্টুডেন্ট তারাও যে কোনো একটা দাগাইতে পারবা তবে তারা আমি মনে করি জি কে দেখানোটাই বেটার তাহলে ওভারঅল আমি সবাইকে সাজেশন করব যদি তোমার এই যে হায়ার ম্যাথ অথবা ইকোনমিক্সে যদি খুব ভালো প্রিপারেশন না থাকে তাহলে তুমি জিকে দাগাবা তো এটার পরীক্ষা হচ্ছে বিশ নাম্বার অর্থাৎ জিকে অথবা অর্থনীতি অথবা উচ্চতর গণিত যেটা তুমি দাগাবা সেটা হচ্ছে বিশ নাম্বার এই যে মোট একশো নাম্বার আশি নাম্বার যোগ বিশ নাম্বার সমান একশো নাম্বার এটা হচ্ছে যে এমসিকিউ পরীক্ষা এখানে যদি তুমি একটা এমসিকিউ ভুল করো তাহলে পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে আর তোমার জিপিএর উপরে থাকবে হচ্ছে যে বিশ নাম্বার ভর্তি পরীক্ষার একশো নাম্বার আর জিপিএর যে বিশ নাম্বার এই মোট একশো বিশ নাম্বারের উপরে মেরিট লিস্ট তৈরি করা হবে এই একশো বিশ নাম্বারে যে সবচেয়ে বেশি নাম্বার পাবে সে মেরিট লিস্টে প্রথম হবে আর যে সবচেয়ে বেশি কম নাম্বার পাবে সে মেরিট লিস্টে লাস্টে থাকবে এখন এই যে জিপিএর উপর বিশ নাম্বার সেটা কীভাবে ক্যালকুলেশন করা হয় সেটা হচ্ছে তোমার এসএসই জিপিএ কে দুই দেওয়ার আগুন করবা আর এইচএসির জিপিএ কেও দুই দেওয়ার আগুন করবা তাহলে এই যে দুইটা নাম্বার পাবা তুমি দুই দ্বারা গুণ করার ফলে এই দুইটাকে যোগ করবা অর্থাৎ এসএসসির জিপিএ কে জিপিএকে দুই দিয়ে গুণ করলে যেটা পাবা আর এইচএসির জিপিএ কে দুই দিয়ে গুণ করলে যেটা পাবা এই দুইটাকে যোগ করবা যোগ করলে যেটা হয় সেটাই তোমার জিপিএন নাম্বার যেমন মনে করো যে আমি এসএসসি এসসি পরীক্ষা পেয়েছিলাম ফাইভ তাহলে আমার এই ফাইভকে দুই দিয়ে গুণ করলে হয় দশ আবার এইচএসি তো আমি পেয়েছিলাম ফাইভ এই ফাইভকেও দুই দিয়ে গুণ করলে হয় দশ তাহলে দশে দশে যোগ করলে কত হয় বিশ এখন তুমি মনে করো এসএসসিতে পাইছো ফোর তাহলে তোমার সেই ফোরকে দুই দিয়ে গুণ করলে হয় এইট আর তে পাইছে ফাইভ মনে করো তাহলে এই ফাইভকে দুদ্বিগুণ করলে হয় টেন তাহলে টেন এবং এইট যোগ করলে হয় এইটিন বা আঠারো তাহলে তোমার জিপিএতে প্রাপ্ত নাম্বার হবে তখন আঠারো এই আঠারোর সাথে তুমি ভর্তি পরীক্ষায় যে নাম্বারটা পাবা সেটা যোগ হবে এটা দিয়ে তোমার মেরিট লিস্ট তৈরি করা হবে আর ভর্তি পরীক্ষায় যে একশো নাম্বার হয় সেখানে তুমি যদি চল্লিশ নাম্বার পাও তাহলে তুমি পাস করবা কিন্তু পাস করা মানেই চান্স পাওয়া নয় চান্স পেতে হলে এই যে মোট একশো বিশ নাম্বার এই একশো বিশ নাম্বারে পঁচাশি নাম্বার পেতে হয় পঁচাশি নাম্বারের মতো পেতে হয় এর নিচে গেলে রিক্স হয়ে যায় উপরে থাকলে তুমি মানে হচ্ছে সাবজেক্ট পাবা আর যদি তুমি নব্বই নাম্বারের উপরে পাও তাহলে তুমি ভালো সাবজেক্টগুলোর যে কোনো একটা পাবা নব্বই নাম্বারের উপরে পেলে একশো বিশের মধ্যে নব্বইয়ের উপরে পেলে ভালো সাবজেক্টগুলোর যে কোনো একটা পাবা আর আটানব্বইয়ের উপরে পেলে তুমি আইন পাবা ছিয়ানব্বই আটানব্বই একশো এরকম মানে ছিয়ানব্বই উপরে পাইলে আমরা দেখছি যে মোটামুটি আইন সাবজেক্টটা পাওয়া যায় তো তুমি তারগেটটাও আটানব্বই একশো বিশের মধ্যে তুমি যদি আটানব্বই কিংবা তার উপরে পাও তাহলে তুমি আইন সাবজেক্টে ভর্তি হতে পারবা এখন এই যে ভর্তি পরীক্ষা তুমি অ্যাটেন্ড করতেছ তোমার তো একটা জিপি রিকোয়ারমেন্ট লাগতেছে যে এই জিপিএ থাকলে তুমি পরীক্ষা দিতে পারতেছ কিন্তু কোনো একটা সাবজেক্ট পেতে হলে আলাদা আলাদা আবার রিকোয়ারমেন্ট আছে যেমন আইনে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে তোমাকে ভর্তি পরীক্ষায় বাংলায় দশ পেতে হবে ইংরেজিতে পনেরো পেতে হবে মানসিক দক্ষতায় সাত পেতে হবে এবং সাধারণ জ্ঞান গণিত অথবা অর্থনীতিতে আট পেতে হবে এটা হচ্ছে আইন সাবজেক্টে ভর্তি হওয়ার রিকোয়ারমেন্ট আবার তুমি যদি মনোবিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাও তাহলে তোমাকে বাংলায় আর্ট ইংরেজিতে আট বিশ্লেষণ দক্ষতায় সাত জি কে অর্থনীতি অথবা গণিতে স্বাদ পেতে হবে তাহলে এরকম প্রতিটা সাবজেক্টে আবার আলাদা আলাদা রিকোয়ারমেন্ট দেওয়া আছে তোমরা সেটা পাশে দেখতে পাচ্ছ তোমরা তো ডি ইউনিটের বিস্তারিত জানলা এখন কোয়েশ্চেন হচ্ছে কিভাবে তোমরা বাংলা ইংরেজি মেন্টালেবিলিটি এবং জিকে বা অর্থনীতি বা উচ্চতর গণিতের প্রস্তুতি নিবা প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে ডি ইউনিটের প্রশ্নগুলোকে বিগত দুই সাল পর্যন্ত প্রশ্নগুলোকে খুব ভালো করে অ্যানালাইসিস করতে হবে কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিটা ইউনিটে প্রশ্ন রিপিট হয় মানে প্রশ্ন আবার আসে আগের প্রশ্ন আবার দেয় তো যেগুলো রিপিট হবে সেগুলোতে যেন কোনোভাবেই তোমার ভুল না হয় এই কাজটা আমি করতাম যে আমার পরীক্ষায় আমি যখন চট্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতাম তখন যে আমার যেন কোনোভাবেই যেগুলো প্রশ্ন রিপিট হলে সেটা যেন কোনোভাবেই মিস না যায় এই কাজটা তোমরা করবা এটা করতে হবে কীভাবে প্রশ্ন ব্যাঙ্ক হচ্ছে ব্যাখ্যা সহকারে দুই হাজার সাল পর্যন্ত যে প্রশ্নগুলো সেগুলোকে ব্যাখ্যা সহকারে পড়তে হবে একবার না পাঁচ থেকে ছয় বার পড়তে হবে আমি পড়েছিলাম আটবার আমি এই ইউনিটে চান্স পেয়েছিলাম ডি ইউনিটেও চান্স পেয়েছিলাম কিন্তু আমি এই ইউনিটে ভর্তি হয়েছি বাট আমার আমি প্রত্যেকটা প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা সহকারে আটবারের উপরে আমি রিভাইস দিয়েছিলাম তো তোমাদেরকেও আমি বলবো মিনিমাম ছয় বার বা সাতবার রিভাইজ দিবা ব্যাখ্যা সহকারে তো প্রশ্ন ব্যাংকের জন্য তোমরা এই বইটা সংগ্রহ করতে পারো এটা হচ্ছে হালদা বি ওয়ান ডি ডি ওয়ান ইউনিটের বই তাহলে তুমি যখন ডি ইউনিটে পরীক্ষা দিবা তুমি বি ইউনিটের প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ ডি ডি ওয়ানের প্রশ্নটা পেয়ে যাচ্ছ বি ওয়ানের প্রশ্নটা পেয়ে যাচ্ছ সেই প্রশ্নগুলো পড়ে গেলে তুমি অনেকগুলো প্রশ্ন আবার ডি ইউনিটেও কমন পাবা কারণ আমরা দেখেছি চট্ট একটা ইউনিটের প্রশ্ন অন্য ইউনিটেও দেয় কারণ একই সারে ইংরেজি প্রশ্ন করে যিনি বি ওয়ান ইউনিটে ইংরেজি প্রশ্ন করে তিনি ডি ডি ইউনিটের ইংরেজি প্রশ্নও করেন কারণ ইংরেজি প্রশ্নটা মূলত ইংরেজি ডিপার্টমেন্টের সাররাই করেন তো যার ফলে একটা ইউনিটের প্রশ্ন অন্য ইউনিটেও দেওয়া হয় আর এই বইটাতে বাংলা ইংরেজি এবং জিকিয়ের একটা পূর্ণাঙ্গ সাজেশন দেওয়া আছে এই সাজেশনটা আমরা বিগত পনেরো থেকে সতেরো বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করে বানিয়েছি ফলে তোমাদেরকে আলাদা করে কোনো অ্যানালাইসিস করে সাজেশন তৈরি করতে হবে না এই বইটা পড়লেই তোমরা সেই সাজেশনটা পেয়ে যাচ্ছ বাংলা ইংরেজি এবং জিকে এছাড়া জিকে সাম্প্রতিক যুক্ত আছে অক্টোবর দুই সাল পর্যন্ত যে সাম্প্রতিক সেই বই সেই সাম্প্রতিকগুলো এই বইতে যুক্ত আছে এখন হচ্ছে যে বাংলা ইংরেজির জন্য তোমরা বাস আরও যদি পড়তে চাও তাহলে কি কি পড়বা এক নাম্বার হচ্ছে তোমরা ক্লিপস তোভেল এবং ব্যারম তোভেল পড়তে হবে আর ইংরেজির একটা প্র্যাকটিস বই চাইলে তোমরা পড়তে পারো প্র্যাকটিস বইয়ের মধ্যে মাস্টার পড়তে পারো ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম অ্যাপেক্স তারপর হচ্ছে আরও নানা রকম বাজারে বই আছে তোমরা চাইলে সেগুলো পড়তে পারো বাংলার জন্য তোমরা নবম দশম শ্রেণীর বাংলার দ্বিতীয়পত্র বইটা পড়বা তারপর হচ্ছে তো তোমরা ইন্টারমিডিয়েটের যে বাংলা প্রথম পত্র বই সেটা পড়বা সেই সাথে বাংলা বিচিত্রা অভিযাত্রী বা পারাবার এরকম আরও অনেকগুলো বই আছে বাংলার সেগুলোর যে কোনো একটা পড়লে হবে এটা হচ্ছে যে তোমার বাস্ট প্রিপারেশন নেওয়ার জন্য যাতে তোমার কোনো এমসি কিউ মিস না যায় কিন্তু আমাদের বইতে যে শাসন দেওয়া আছে সেটা পড়লে তুমি বাংলায় যে ত্রিশ নাম্বার সেখান থেকে একদম ইজিলি সতেরো নাম্বার কমন পাবা আর আমাদের বইতে যেই বা বিভিন্ন ইউনিটে বাংলার প্রশ্নগুলো আছে সেগুলোর ব্যাখ্যা সকার পড়ে গেলে তুমি বাংলার যে ত্রিশ নাম্বারের পরীক্ষা হয় সেখানে পঁচিশ নাম্বার ইজিলি দেখা আসতে পারবা মানসিক দক্ষতার যে বিশ নাম্বারের পরীক্ষা হয় সেটার জন্য তোমরা বেশি করে স্টাডি করতে চাইলে এই বইটা সংগ্রহ করবা এটাতে টপিক ওয়াইজ মানসিক দক্ষতার প্রত্যেকটা টপিক দেওয়া আছে এবং সেগুলোর নিচে দিয়ে এমসিকিউ দেওয়া আছে সেই এমসিকিউগুলো আবার ব্যাখ্যা সহকারে সমাধান করে দেওয়া আছে আমি তোমাদেরকে দেখাই এই যে মনে করো দিন বা তারিখ বা মাস বছর নির্ণয় একটা টপিক এই টপিক তোমরা কীভাবে সমাধান করবো সেটা প্রথমে থিওরিটিক্যাল তথ্য দেওয়া আছে এরপরে দেখো প্রশ্ন দেওয়া আছে এবং সেই প্রশ্নগুলোকে দেখো ব্যাখ্যা সহকারে সমাধান করে দেওয়া আছে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিউপি সহ বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয়ে আগে দুই হাজার সাল পর্যন্ত একদম দুই হাজার ছয় সাল পর্যন্ত মেন্টাল এবিলিটির প্রশ্ন হতো সেগুলোকে আমরা পেছনে সমাধান করে দিছি অর্থাৎ একদম ব্যাখ্যা সহকারে সমাধান দিয়েছি যেমন দেখো এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আবার তোমাদেরকে এদিকে আমি দেখাতে পারবো জাহাঙ্গীরনগরের প্রশ্ন দেখাতে পারবো দেখাচ্ছি এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের প্রশ্ন ঠিক আছে সবগুলো এটা দাও আছে জাস্ট এই বইটা পড়লে তোমরা মেন্টাল এবিলিটির প্রস্তুতি হয়ে যাবে সাধারণ জ্ঞানের জন্য তোমরা বাজারে অনেকগুলো বই পাওয়া যায় সেগুলো একটা সংগ্রহ করে নিবা যেমন তোমরা জুবাই জিকে মিহির জিকে বা হচ্ছে যে আরও নানা রকমের বই আছে তোমরা সেগুলোর একটা সংগ্রহ করে নিবা সেটা পড়বা সেই সাথে শেষ সময় এই বইটা পড়ে যাবা এটা হচ্ছে জি কে স্টাডিজ আমরা বের করি এটা হালদা পাবলিকেশনের পক্ষ থেকে এটাতে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিটে যে প্রশ্নগুলো এসেছিল জিকে কের সেগুলোকে আমরা লাইন বাই লাইন দিয়ে দিছি এবং বিসিএস এর প্রশ্ন দিছি মেডিকেল পরীক্ষার প্রশ্ন দিছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দিছি জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে আমরা লাইন বাই লাইন দিয়ে দিছি এবং গুরুত্বপূর্ণ যে টপিকগুলো যেগুলোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বারবার প্রশ্ন হয় সেই টপিকগুলো এখানে আলোচনা করেছি তো যার ফলে যেটা হয় যে তুমি যদি এটা একটা কুইক রিভিউ দিয়ে যাও এটা একটা বই কুইক রিভিউ দিয়ে গেলে তুমি এখান থেকে অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবা অর্থাৎ তুমি তো এখন কি করতে একটা জিকের বই পড়তে যেটা তোমার প্র্যাকটিস বই সেটার পাশাপাশি এটা হচ্ছে তোমরা রাখবা এবং এটা মুখস্ত করে ফেলবা আর পরীক্ষার আগ মুহূর্তে এটা কি করবা আরেকবার দেখে যাবা তাহলে দেখবা তোমার অনেক বেশি কাজে আসবে এবং জিকের যে ভয় ভীতি সেটা তোমার কেটে যাবে অর্থনীতি এবং উচ্চতরকনীতি গণিতের জন্য আমাদের যারা হালদা এই ইউনিটের বইটা কালেক্ট করেছো তারা সেটা পড়বা আর সাথে হচ্ছে যে চাইলে ম্যাথ প্লাস বইটা পড়তে পারো যারা ইকোনমিক্সের পরীক্ষা দিবা তারা হচ্ছে যে ইন্টারমিডিয়েট ইকোনমিক্সের এমসিকিউ যেগুলো আছে সেগুলোকে সমাধান করে যাবা আর হালদা বিডি বইতে যে প্রশ্নগুলো দেওয়া আছে ব্যাখ্যা করে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে ইকোনমিক্সের প্রশ্নগুলো সেগুলোকে খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা ব্যাখ্যা পড়ে যাবা ইকোনমিক্সের প্রশ্ন অনেকগুলো রিপিট হয় এটা হচ্ছে সুবিধা আমি নিজে দেখেছি আমি এই প্রশ্নগুলো পড়িতেও সেই জন্য বলতেছি আমি তো প্রশ্ন রিপিট হয় ইকোনমিক্সের তো তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাবা এই বই থেকে সাথে ইন্টারমিডিয়েটের যে ইকোনমিক্সের তোমার কাছে বই আছে সেখানে যে বোর্ড প্রশ্ন আছে এবং টেস্ট পরীক্ষার প্রশ্ন আছে সেগুলো পড়ে যাবা এছাড়া তোমরা যদি ডি ইউনিটের মডেল টেস্ট দিতে চাও তাহলে এটা অথবা এটা সংগ্রহ করবা মডেল টেস্ট বই যারা এ ইউনিটেও পরীক্ষা দিবা ডি ইউনিটেও পরীক্ষা দিবা তারা এটা সংগ্রহ করবা আর যারা শুধুমাত্র বি ইউনিট বা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তারা এটা সংগ্রহ করবা ঠিক আছে মডেল টেস্ট বই দুইটাতে একই রকম মডেল টেস্ট ডি ইউনিটে দেওয়া আছে মানে দুই বইয়ের ডি ইউনিটের মডেল টেস্ট একই রকম এই দুইটা বইতে ডি ইউনিটের মডেল টেস্ট একই রকম যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এটা কালেক্ট করলে তুমি সাথে সায়েন্সের এই ইউনিটের মডেল টেস্ট পেয়ে যাচ্ছ আর যারা মানে শুধুমাত্র বি ইউনিট বা ইউনিটে পরীক্ষা দিবে তারা এটা সংগ্রহ করলেই হবে বই দুইটার দাম একই কিন্তু এই বইগুলো তোমরা হালদা পাবলি ডট কম রকমারি এবং বাংলাদেশের ভালো ভালো যে লাইব্রেরিগুলো সেগুলোতে পাবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করলে তোমরা ডিরেক্ট আমাদের থেকে পাবা এবং কোনো ধরনের সমস্যা হলে তোমরা আমরা বই ফেরত নিয়ে নতুন বই আবার পাঠাবো পরের ভিডিওতে আমরা বি ইউনিট নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ টাটা